টোয়াইস হিমবাহ, পৃথিবীর এই বিশালাকার হিমবাহের অপর নাম ডুমসডে হিমবাহ। অর্থাৎ এই হিমবাহ গলতে শুরু করলে নাকি বুঝে নিতে হবে পৃথিবীর ধ্বংসের দিনও নিকটে এসেছে। আর অপ্রত্যাশিতভাবে এই হিমবাহ গলতে শুরু করেছে বলে জানা গেছে। টোয়াইস হিমবাহ অ্যান্টার্কটিকায় অবস্থিত, মার্ফি পর্বতমালা থেকে প্রায় 29 কিলোমিটার দূরে। এই হিমবাহের আকৃতি এতটাই বিশাল যে তা আমেরিকার ফ্লোরিডা রাজ্যের সমান। বিশাল আকারের জন্য এই হিমবাহ নিয়ে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। তাই হিমবাহটি গলতে শুরু হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বর্তমানে হিমবাহটি সময়ের তুলনায় অনেক দ্রুত গলছে, আর সেই কারণেও বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে এর গবেষকদের দুটি গবেষণায় এবং নেচার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণেই হিমবাহের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলো গলতে শুরু করেছে। তবে সমস্যা অন্য জায়গায়। বিশালাকার এই হিমবাহের বরফ যদি সম্পূর্ণরূপে গলে যায়, তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে আর বিশ্বের বহু শহরের রাস্তা পানির তলায় চলে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, টোয়াইস হিমবাহ গলে গেলে পশ্চিম অ্যান্টার্কটিকার জমে থাকা বরফের একটি বড় অংশ গলে যাবে, ফলে পৃথিবী জুড়ে বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। হোয়াইটস হিমবাহ গলে গেলে সমুদ্রের স্তর 10 ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সমুদ্র শুধু বাসযোগ্য জমি গ্রাস করবে না, বহু কৃষিজমিও ভেসে যাবে। পানিতে লবণের উচ্চ ঘনত্বের কারণে তা ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে চাষবাসের অভাবে অনাহারে মারা যেতে পারে বহু মানুষ। পরীক্ষা শেষে বিজ্ঞানীরা দেখেন, গত কয়েক বছর হোয়াইট হিমবাহের নিচের অংশের জলের তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। গবেষণা দলে থাকা বিজ্ঞানী ব্রিটনি জানিয়েছেন, সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির কারণে হিমবাহটি প্রতি বছর গড়ে 98 ফুট করে গলে যাচ্ছে, ফলে হিমবাহের ভেতরে ফাটল ধরছে। উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি সমুদ্রের লবণের কারণেও বরফ গলে যাচ্ছে বলে মনে করছেন এই বিজ্ঞানী। বিষয়টি নিয়ে সারা পৃথিবীর চিন্তাভাবনার সময় এসেছে বলেও জানিয়েছেন ব্রিটনি। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।